আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিশেষ একটি পুরুষ ভাইদের ভুল, যা অবিবাহিত অবস্থায় করলে বিবাহিত জীবনে বড় একটি সমস্যা ফিল করতে হবে বা সমস্যার সম্মুখীন হবেন আপনারা। সমস্যাটি হচ্ছে যে আপনারা সহবাস ঠিকই করবেন, কিন্তু সহবাসের যে মূল সুখটা পেনিসের মাধ্যমে আপনারা পাবেন, সেই সুখটা আপনারা ফিল করতে পারবেন না। আই মিন পেনিসের যে সুখ রয়েছে, সুখটা আপনারা হারিয়ে ফেলবেন, ফিলিংসটা বা অনুভূতিটা আপনারা হারিয়ে ফেলবেন। মারাত্মক একটি ভুল যদি আপনারা বিয়ের আগে করতে থাকেন দীর্ঘদিন, বিশেষ করে আমি বলতে চাই হস্তমৈথুনের থেকেও বড় একটি ক্ষতিকর দিক রয়েছে, আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারতেছেন না। এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই ব্যাড কমেন্ট থেকে দূরে থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল দিবেন। আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বিভিন্ন সময় আমরা স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপের মাধ্যমে বিভিন্ন খারাপ কিছু দেখে থাকি। অল্প বয়স থেকে একটু বেশি পেকে যাচ্ছি, যার ফলে আমাদের যৌবন জীবনটা বিবাহর দিকে না গিয়ে বিকৃতভাবে পরিচালনা করা হচ্ছে। আমি আপনাদের এখানে বলতে চাই যে আমরা হস্তমৈথুন করতেছি, কিন্তু অনেকে আবার হস্তমৈথুন করে না, যে হস্তমৈথুনের ক্ষতিকর দিকগুলো রয়েছে, নানান রকমের বিভিন্ন রকমের ক্ষতি রয়েছে হস্তমৈথুনের কারণে। আই মিন হাতের মাধ্যমে বীর্য আউট করা। আবার যারা ইসলাম ধর্মের রয়েছে তারা এটা নিষেধ বা পাপ রয়েছে, এটা যেন হস্তমৈথুন করছেন না। তো টোটাল মিলে অনেকে ভাবেন হস্তমৈথুনের ক্ষতি, যার ফলশ্রুতিতে আপনারা হস্তমৈথুন ঠিকই করছেন না, আরেকটি বড় ভুল করছেন। হস্তমৈথুন তো করবেন নাই, সেটা তো আছে, বাট আরেকটি বড় ভুল আপনারা করে যাচ্ছেন, হয়তো বা বুঝতে পারতেছেন না। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন খারাপ চিন্তাভাবনা করে সঙ্গিনী বা গার্লফ্রেন্ড বা যে কোনো মেয়ের সাথে কথা বলে খারাপভাবে আপনারা নিজেদের উত্তেজনা করতেছেন। উত্তেজনা করার পরে আপনারা কী করছেন, বিছানার সাথে বা বালিশের সাথে বা দু পায়ের মাঝখানে বাঁধিয়ে আপনার পেনিসকে ঘষাঘষি করে সুখ নিচ্ছেন, ইভেন বীর্য আউট করে ফেলছেন। তো যখন আপনারা কোনো শক্ত পদার্থ, হার্ড পদার্থর সাথে বা হার্ড কোনো কিছুর সাথে, যেমন বিছানার চাদর, বালিশ, এগুলো তো শক্ত, আমাদের শরীরের বা মেয়েদের শরীরের টিস্যুর মতো না, জরায়ুর মতো না, তাদের যৌনির মতো না, তো এই শক্ত জিনিসে যখন আপনাদের লিঙ্গের মুন্ডুটা, আই মিন পেনিসের মুন্ডুটা প্রতিদিন ঘষাঘষি পড়তেছে, তখন এই পেনিসের মুন্ডুর সুখটা বা ফিলিংসটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এক পর্যায়ে ঘষাঘষিতে কোনো রকমের কিছুই মনে হবে না। তো যখন আপনি বিয়ে করবেন, সহবাসে যাবেন, তখন আপনি আপ ডাউন ঠিকই করবেন, কিন্তু নিজের মধ্যে সুখটা খুঁজে পাবেন না, কারণ আপনার তো সেই বিছানা বালিশের সাথে ঘষাঘষি করা সেভাবে সুখ নেওয়ার ইচ্ছা রয়েছে, সুখ নেওয়ার বিষয়টা আপনার মধ্যে পরিচালনা করা হচ্ছে, যার ফলশ্রুতিতে নিজেদের মধ্যে চাহিদাটা, সহবাসের ইচ্ছাটা আপনারা হারিয়ে ফেলবেন। পেনিসের যেই ইচ্ছাটা, চাহিদাটা রয়েছে, সেটা আপনাদের হারিয়ে যাবে। এক কথায় বলা যায় যে কোনো একটি কাজ বারবার করলে সেই কাজটির উপরে চাহিদাটা হারিয়ে যায়। যখন আপনারা পেনিসকে বিছানার সাথে ঘষাঘষি করবেন, পেনিসের মুন্ডুর যেই আকর্ষণটা রয়েছে, ফিলিংসটা রয়েছে, অনুভূতিটা রয়েছে, এইটা হারিয়ে যাবে। বিবাহিত জীবনে অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়াবে আপনার এই অল্প বয়স থেকে বিছানায় ঘষাঘষি করার এই কাজের জন্য। পেনিসটা আমাদের জাস্ট একটি মাংস অংশ, গড সৃষ্টিকর্তা আমাদের বিশেষভাবে দিয়েছে, তাই আমি আপনাদের বলতে চাই এটাকে বিকৃতভাবে পরিচালনা করে পরে হতাশা হয় না, হাই হাই করতে হবে পরে আপনাদের। এখনও বলতেছি যে যদি আপনার বয়স অল্পর মধ্যে থাকে, তো এই খারাপ অভ্যাসগুলো ছেলে লেখাপড়ার দিকে মন দেন, ব্যবসা বাণিজ্যের দিকে মন দেন, আপনার ক্যারিয়ারের দিকে মন দেন, সময় হলে বিয়ে করে নেন। যৌবনের সম্পর্কটা সরাসরি বিয়ের সাথে আপনাদের হওয়া জরুরি, তা না করে আপনারা বিকৃতভাবে পরিচালনা করতেছেন। এর আরেকটি কারণ রয়েছে, বয়স ঠিকই হয়েছে, পদ পজিশন নেই, ইনকাম কম,
বা ফ্যামিলির মধ্যে ম্যাচিউর বিষয়টা নেই, যার ফলশ্রুতিতে বিয়ের দিকে আপনারা যাচ্ছেন না, আগে আপনারা পজিশনের দিকে যাচ্ছেন। বিয়ের সম্পর্কটা চলে গেছে পজিশনের দিকে, ভালো পজিশনে না থাকলে বিয়ে হচ্ছে না। আমি আপনাদের আবারও বলতে চাই, যদিও আপনার ফ্যামিলিগত সমস্যার জন্য বিয়ে করতে একটু দেরি হয়, নিজেকে বিকৃতভাবে পরিচালনা না করে বিয়েতে চলে যান বা বিয়ে করেন, কয়েক বছর ওয়েট করে আপনারা সুখ পাবেন। এই খারাপ অভ্যাসটা হস্তমথনের থেকেও আপনাদের কিন্তু বেশি ক্ষতি হবে এই অভ্যাসটার কারণে। টিস্যুতে ক্ষতি হবে, আস্তে আস্তে অন্ডকোষ ঝুলে যাবে, টিস্যু পাতলা হয়ে যাবে, দেখতে একটু মরা মরা হবে, সাথে সাথে আপনাদের পেনিসের সুখটা হারিয়ে ফেলবেন। আশা করি অল্পের মধ্যে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাইতে পেরেছি। সো এই বদ অভ্যাসটা আপনারা বাদ দিবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না। প্রয়োজনে আপনার কোয়ালিটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবসময় আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।